পাঁপড়ের চাট বানাবো। পাঁপড় নিয়েছি, পাঁপড় গুলো অর্ধেক করে ভেজে নেব। পাঁপড় গুলো সব অর্ধেক করে নিয়েছি। পাঁপড় গুলো প্রথমে ভেজে নেব। পাঁপড় গুলো সব ভেজে নিয়েছি, বাদাম ভাজবো। বাদামটা গ্যাস কমিয়ে ভাজবো, ভালো করে মুচমুচে করে ভেজে নেব। বাদাম গুলো ভেজে নিয়েছি, বাদাম গুলো উঠিয়ে নেব। বাদাম গুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি। যে পাঁপড় গুলো ভেজে রেখেছিলাম এগুলো ভেঙে নেব, খুব বেশি গুঁড়ো করবো না, এরকম করব। পাঁপড় গুলো সব ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো করবো না, এরকম ভেঙে নেব। এর মধ্যে শসা কুচানো দিচ্ছি, টমেটো কুচানো দিলাম, পেঁয়াজ দিচ্ছি, ধনে পাতা দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি, চাট মশলা দিচ্ছি, বিট নুন দিলাম, লেবু চিপে দিচ্ছি, যে বাদামটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এবার এগুলো খুব ভালো করে মেখে নেব। এরকম পাঁপড়ের চাট খাবেন সন্ধ্যেবেলা চার সাথে, খুব ভাল লাগবে, এটা খেতেও খুব ভাল লাগে, ঝাল ঝাল। আমাদের পাঁপড়ের চাট রেডি।